এস ডিয়ার ভিউয়ার, সবারই আশা করি ভালো আছেন। তো বঙ্গভূমির প্রতি লাইন বাই লাইন ব্যাখ্যা ও বিশ্লেষণ কিন্তু আমরা গত পর্বে করেছি, আজ তার দ্বিতীয় পর্বে আলোচনা শুরু করছি। তো আপনারা জানেন যে কোয়ালিটি ম্যানেজ ইউটিউব চ্যানেল এবং হোয়াইট বোর্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আপনারা জানেন যে কবিতাটি আমরা দ্বিতীয় পর্বে অবস্থান করছি। দ্বিতীয় পর্বে আমরা আমরা এটিও জানেন যে আমরা কিন্তু প্রথমে শব্দার্থ দিয়ে থাকি, তারপরে কবিতার লাইনটি দিয়ে থাকি এবং কবিতাটিকে সহজ ভাষায় তারপরে ব্যাখ্যা করা হয়ে থাকে। সো আপনাকে কিন্তু এটা বুঝতেই হবে, আপনি কিন্তু না বুঝে স্কেপ করতে পারবেন না। তো দেখছি আবার রাখো মনে অর্থ হচ্ছে স্মরণে রাখো, মনে রাখো। কবি এই কথাগুলো কিন্তু বেশ মানে সামনের ওয়ার্ড পরে দিয়ে, পরের ওয়ার্ড সামনে দিয়ে আমাদেরকে একটু কনফিউজ করেছে। তো এটা আমরা একটু দেখে নিতে হবে। রাখো মনে মানে মনে রাখো, স্মরণে রাখো। ডরি, ডরি অর্থ হচ্ছে ভয় পায়। আমরা জানি যে ডর শব্দটা শুনেছি, ডর নাই তার কোনো, ডর মানে হচ্ছে ভয়, তাহলে ডরি মানে ভয় পায়। সমন, সমন মানে হচ্ছে আজরায়েলকে সমন বলা হয়, তাহলে সমনে অর্থ আজরায়েলকে বোঝানো হচ্ছে। মৃত্যুদূতকে যেমন হিন্দুরা বলে যম, যমকে বলা হয় হচ্ছে সমন। মক্ষিকা, মক্ষিকা মানে মৌমাছি, মক্ষিকা যে মধু তৈরি করে সেকে বলা হয় মক্ষিকা বা মৌমাছি। গলে, গলে মানে মিশে যাওয়া, মরে যাওয়া, গলে যাওয়া, গলে মানে মশে মিশে যাওয়া, মরে যাওয়া। অমৃত হ্রদ, অমৃত হ্রদ যে অমৃত সাগরের সুধা, অমৃত সাগরের সুধা মানে যে সাগরের পানি বা যে নদীর পানি খেলে মানুষ অমর হয় তাকে বলা হয় অমৃত হ্রদ বা অমৃত সাগর। তো এরকম একটি ধারণা আছে আমরা জানি, এটি বিভিন্ন ধর্মের মানুষ এগুলো বিশ্বাস করে। ইসলাম ধর্মে একটি বিশ্বাস আছে কাউসারের পানি, হাউস কাউসার, হাউজে কাউসার। তো কবিতার লাইনটি আমরা দেখছি, কিন্তু যদি রাখো মনে, তেমন আমরা দেখেছি কবিতায় কিন্তু কবি একটু আগে বলেছেন যে আমি মৃত্যুকে ভয় পাই না, যদি দৈবের বসে মরেও যাই কখনো এনে আমার আফসোস নাই, কোনো খেদ নাই, মরতেই পারি, মরতে পারি। যদি তুমি আমাকে মনে রাখো তাহলে মরেও সুখ, তুমি আমাকে যদি ভুলে না যাও আমার মরতে কোনো ভয় নাই। কিন্তু যদি রাখো মনে, তার মানে মাতৃভূমিকে বলছে আমাকে তুমি মনে রেখো, আমাকে যদি তুমি ভুলে যাও তাহলে আমি মনেও শান্তি পাবো না, আমার কোনো কিছুতেই কোনো লাভ হবে না, আমার সফল হওয়া, আমার ব্যর্থ হওয়া, আমার জীবনে অনেক কিছু পাওয়ার কোনো দাম থাকবে না যদি তুমি মাতৃভূমি আমাকে ভুলে যাও। কিন্তু যদি রাখো মনে, নাহি মা ডরি সমনে, তার মানে সমনকে আমি ভয় পাই না, মৃত্যুদূত আসবে, আজরাইল আসবে আমাকে হত্যা করার জন্য, আমার জান কবজ করার জন্য, আমি যাতে ভয় পাই না যদি তুমি আমাকে মনে রাখো। হ্যাঁ, আমি মনের মনে যদি থাকে তাহলে অমর হব, আমার জন্মভূমি আমাকে মনে রাখলে আমি অমর হয়ে যাব। তাহলে আমাকে আজরাইল নিয়ে গিয়ে কি হবে, হবে না, তার মানে আমাকে, আমাকে মৃত্যু কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে উনি বলছেন এখানে মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত হ্রদে, মানে মক্ষিকা মৌমাছি যদি অমৃত হ্রদে পড়েও যায় কখনো সময় সে কিন্তু মরবে না, কারণ নামই তো অমৃত হ্রদ, হ্রদটাই তো অমৃত। সে অমৃত হ্রদে, সে অমর হ্রদে কোনো কিছু কি মৃত্যু হতে, কারো কোনো কিছু মৃত্যু হতে পারে কি? হতে পারে না। সে যেই পড়ুক না কেন অমৃত হ্রদে, অমৃত সাগরে যদি কেউ পড়ে যায়, পড়ে যদি ডুবেও যায় তাহলে সে মরবে না, কারণ এটি তো অমরত্বের হ্রদ, অমরত্বের সাগর, অমরত্বের নদী, এটি খেলে তো মানুষ অমর হয়ে যাবে। তাহলে মক্ষিকা কিভাবে গলবে, কিভাবে সে মিশে যাবে, কিভাবে সে মারা যাবে, মারা যাবে না। উনি সে কথাই বলছেন যে হে বঙ্গভূমি, হে আমার জন্মভূমি, হে আমার প্রিয় মাতৃভূমি, তুমি আসলে অমৃত সাগর, তুমি অমৃত সাগরের সুধা, তোমাকে, তোমার তোমার এই অমৃত সাগরে যদি আমি কখনো মরেও যাই, তোমার স্মৃতিতে যদি আমি থেকে যাই, তাহলে কিন্তু আমি অমর হব, আমি মাইকেল মধুসূদন দত্ত অমর হয়ে যাব এবং আমাকে সবাই চিনবে, সবাই জানবে। সহজ ভাষা আমরা দেখে নেই, কিন্তু কবি বলছেন তুমি যদি আমাকে ভুলে না যাও মা, আমি মৃত্যুকেও ভয় পাই না, কারণ তুমি আমার কাছে অমৃত সাগরের মতো, যেখানে থাকলে মরলেও আমি অমর হয়ে রব। তার মানে ওখানে মৃত্যু হয় না, অমর, অমরত্বের হ্রদে ও কিভাবে মৃত্যু হবে সেটি বলছে। তো পরেরটুকু দেখছি আমরা, শব্দগুলো দেখে নেই। ধন্য অর্থ কি? সফল ও সার্থক, তাকে বলা হয় ধন্য, যে সার্থক কোনো কিছু করে যা মনে হয় যে হ্যাঁ এই কাজটি করে আমি সফল হয়েছি, এবং শুধু সফলতা না, আমার যেটুকু ইচ্ছা ছিল, মনের ইচ্ছা ছিল সেটুকু সফল হয়েছে, সার্থক বলা হয়।
নরকুলে, নর অর্থ মানুষ, কুল মানে হচ্ছে জাতি, মানব জাতিতে, নরকুলে মানে হচ্ছে মানব জাতিতে, লোকে মানে মানুষেরা, লোকে অর্থ হচ্ছে মানুষেরা, যারে মানে যাকে, যারে অর্থ যাকে, মনের বন্দির, মনের ভালোবাসা দিয়ে যে ঘর তৈরি করা হচ্ছে তাকে বলা হচ্ছে মনের মন্দির, মানে মনের ভালোবাসা দিয়ে যেখানে পূজা করা হয়, মন দিয়ে মানুষ কেউ কি করে, মন দিয়ে মানুষ তার স্রষ্টাকে, তার মুর্শিদকে সম্মান করে, এটা হচ্ছে মনের মন্দির। সে মানুষ মানুষের মনের মধ্যে একটি মন্দির তৈরি করে নেয়, সদা মানে সব সময় সেবে, সেবে সেবা থেকে সেবে, সেবা করে, সর্বজন, সর্বজন মানে সবাই। তো আমরা এখন কবিতাটি দেখি, কবিতার লাইনে কি বলা হচ্ছে, সেই ধন্য নরকুলে মানে সেই সার্থক, সেই সফল নরকুলে, মানব জাতির মধ্যে সেই মানবিক সফল, সেই মানুষই সফল, লোকে যারে নাহি ভোলে, মানুষ যাকে ভুলে যায় না, মানুষ যাকে ভুলে যায় না, সেই তো অমর, সেই তো ধন্য, সেই তো সফল, সেই তো সার্থক, মনের মন্দিরে সদা সেবে সর্বজন, যাকে মানুষ তার মনের ভিতর রাখে, মনের ভিতর রেখে তার পূজা করে, তার ধ্যান করে, তার তার কথা মনে করে, তার তাকে সম্মান করে, তাকে ভালোবাসে, এই যে মনের মন্দিরে রেখে সদা সব সময় সেবে, সেবে মানে সেবা করে, কে সেবে করে, শুধু একজন দুজন, পরিবার, প্রতিবেশী, গ্রামবাসী, কলিগস, না, সর্বজন, সবাই, সবাই জানে মাইকেল মধুসূদন দত্তের গ্রেটনেসের কথা, এবং তাকে যে আমরা ভুলি নাই এটা আমরা বুঝতে পারছি যেহেতু তার কবিতাগুলো আমরা পড়ছি। সেই ধন্য নরকুলে, তার মানে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু ধন্য হয়ে গেছেন, কেন, কারণ তার বঙ্গভূমিতে আমরা তাকে মনে রেখেছি, লোকে যারে নাহি ভুলে, তাকে কেউ ভুলে নাই, আমরা তাকে মনে রেখেছি, মনের মন্দিরে সদা সেবে সর্বজন, এবং আমরা তাকে মনের মন্দির থেকে তাকে সম্মান করে থাকি। সহজ ভাষায় বলতে গেলে কি বলা হচ্ছে, সেই সফল ও সার্থক যে তার কাজ দ্বারা মানুষের মনে জায়গা করে নেয়, সকল মানুষ যাকে সব সময় সম্মান করে, সেই সফল। এরপরে আমরা পরবর্তী লাইনে চলে যাচ্ছি, আগে পটবিডিং গুলো দেখে নিই, শব্দার্থ গুলো দেখে নিই। গুণ অর্থ হচ্ছে বিশেষত্ব, আলাদা হওয়ার ক্ষমতা, যেমন আপনার কোনো গুণ থাকলে কিন্তু এর জন্য এটি আলাদা করবে আপনাকে, এবং আপনাকে সবাই আলাদা করে চিনবে। যাচিব, চাচা মানে চাওয়া, চাচিব মানে চাইবো। তব কাছে মানে তোমার কাছে, তব কাছে অর্থ তোমার কাছে। হেন, হেন অর্থ হচ্ছে এরকম। এই সমস্ত শব্দগুলো প্রাচীন শব্দ, কম ব্যবহার শব্দ হয়, তাই আমাদের বুঝতে একটু কষ্ট হতে পারে। হেন অর্থ হচ্ছে এরকম, এরকম। তাহলে আত্মীয় হেন মানে আত্মীয়ের মতো, হেন মানে মতো। কহ, কহ মানে বল, বলো, কহ, কহা, বলা। শ্যামা মানে শ্যামল রঙের, শ্যামা। জন্মদে মানে জন্মভূমি, জন্মদে, জন্মভূমিকে বলা হচ্ছে জন্মদে। তাহলে আমরা কবিতাটি এখন দেখি, কবিতার লাইনে কি বলা হচ্ছে, কিন্তু কোন গুণ আছে, যাচিবতে তব কাছে, হেন অমরতা আমি, কহ গো শ্যামা জন্মদে। আমরা জানি যে বড় বড় মানুষেরা সবসময় বিনয়ী হয়ে থাকে, এবং বড় মানুষের এই বৈশিষ্ট্যই হচ্ছে বিনয়ী হওয়া। আর আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্ত যে একজন গ্রেট কবি, একজন বড় কবি, তার মহত্ব সম্পর্কে কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু উনি কিন্তু নিজের নিজের মহত্ব নিয়ে, নিজের গুণ নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করছেন, এবং উনি তার মাকে, তার জন্মভূমিকে প্রশ্ন করছেন, কিন্তু কোন গুণ আছে, কোন গুণ আছে, আমার কি এমন কোনো গুণ আছে, আলাদা হওয়ার মতো কোনো বৈশিষ্ট্য কি আমার আছে, যে তোমার কাছে আমি চাইবো, এই যে আমি চাচ্ছি যে আমাকে অমর করে দে মা, আমাকে অমর করে দে, আমাকে অমর কর, আমাকে অমর কর, আমি কেন চাইবো, আমার কি আছে যে তোমাকে আমি তোমাকে বলবো যে আমাকে অমর করে দাও, আমি কি করে অমর হব, কি পারফরমেন্স করে আমি অমর হব, কি কীর্তি রেখে গিয়ে আমি অমর হব। হেন অমরতা আমি, মানে এই ধরনের অমরতা, এত এরকম অমরতা, হেন মানে এরকম, অমরতা মানে অমরতা, আমি মানে নিজের কথা বলছে, হেন অমরতা আমি, মানে কিভাবে আমি তোমার কাছে এরকম অমরতা চাইব। এই যে এখান থেকে পড়লে ভালো হয়, তবে আমরা জানি যে উনি কিন্তু সেন্টেন্স গুলো মানে সেন্টেন্সের ওয়ার্ড গুলো কিন্তু এলোমেলো করে সাজানো আছে, এজন্য বুঝতে একটু কষ্ট হতে পারে। আমরা আমরা যদি এইভাবে পড়ে নিই, যেমন হেন অমরতা
আমি, মানে এই ধরনের আমি আমি এরকম অমরতা তোমার কাছে কিভাবে চাইবো, কিভাবে চাইবো, এই যে এই বাক্যটা যদি এখান থেকে শুরু হয়, এখান থেকে পড়লে সুবিধা হতো, কিন্তু উনি লিখেছেন অন্যভাবে, কারণ কবিতায় কবিতার স্টাইলে লিখতে হয় কহ। এবার উনি প্রশ্ন করছেন, তুমি বলো, কহ গো, গো আমরা জানি যে আদর করে আমরা মানুষকে গো বলি, কহ গো শ্যামা জন্মদে, শ্যামা জন্মদে, তা আমরা জানি যে বাংলাদেশ বঙ্গভূমি এটি শ্যামল রঙের, শ্যামল রঙের সবুজ শ্যামল আমাদের দেশটি, সে জন্ম দে অর্থ হচ্ছে জন্মভূমি, হে সবুজ রঙের শ্যামল রঙের জন্মভূমি, তুমি আমাকে বলো যে আমি যে তোমার কাছে এই যে এই অমরত্ব চাচ্ছি, আমি কি দিয়ে এই অমর অমর হব, আমার কি গুণ আছে, আমি কি গুণ দিয়ে অমরত অমর হতে পারি। সহজ ভাষায় কথাটি আমরা বলে দিচ্ছি এখানে, হে শ্যামল বর্ণ জন্মভূমি, আমার তো বিশেষ কোনো গুণ নাই যা দিয়ে আমি অমর হতে পারি, তাহলে তোমার কাছে আমি কিভাবে সেই অমরতা চাইতে পারি বলো। তো আমরা দেখছি উনি কিন্তু প্রশ্ন করেন নাই এখানে, উনি এখানে যেটি করেছেন উনি ওনার এক্সক্লেমেশন সাইন দিয়েছেন, তার মানে হচ্ছে ওনার ইমোশনকে প্রকাশ করেছেন যে আমি কিভাবে অমর হব, আমার তো কোনো শক্তি নাই, আমি কি দিয়ে তোমার মাঝে আমি থাকবো, এই অমৃত শুধু আমি কিভাবে পান করব। এরপরে আমরা পরের লাইনগুলো দেখে নিচ্ছি, তার ওয়ার্ডিং দেখে নিই, তবে অর্থ কিন্তু, ধরো ধরো আমরা জানি বলি ধরো 500 টাকা এটা এরকম বলে থাকি, ধরো মানে মনে করো, বর বর মানে হচ্ছে উপহার, বর শব্দের অর্থ উপহার, দেহ দেহ এখানে দেহ মানে আমরা জানি শরীর, কিন্তু এখানে দেহ বলতে বোঝাচ্ছে দাও, দেহ দেহ মানে দাও দিয়ে দেওয়া, দাসে দাসে মানে এই যে দাস মানে চাকর, সন্তান তোমার যে সন্তান, অধম সন্তান তোমার যে হীন সন্তান, বোকা গাধা সন্তান, এই অধম মাইকেল মধুসূদনকে এখানে বোঝা হচ্ছে দাসে, সুবরদে সুবরদ, সুবরদ মানে বরদ অর্থ হচ্ছে দান করে যিনি, আর বরদে অর্থ হচ্ছে যে দাত্রী, দাত্রীকে মানে যিনি দাতা, নারী হলে তাকে বলা হয় বরদে, তাহলে সুবরদে মানে মহান উপহার দাত্রী যিনি তাকে বলা হয় সুবরদে। তো উনি বলছেন উনি নিজের দেশ ছেড়ে বিদেশে চলে গেছেন, চলে গিয়ে উনি বুঝতে পারছেন যে না তার মা আগের জন্যই ভালো ছিল, এই বিদেশের মা তার ভালো না, বিদেশের মা তার ভালো লাগছে না, বিদেশে তাকে পছন্দ হচ্ছে না, বরং বাংলা বাংলা বঙ্গভূমিকে তার ভালো লাগছে এবং বঙ্গভূমির কাছে সে প্রার্থনা করছে, তবে যদি দয়া করো, তুমি যদি আমাকে দয়া করো, হ্যাঁ আমরা জানি যে মা তার সন্তানকে দয়া করে এটি স্বাভাবিক, তবে যদি দয়া করো, তুমি যদি আমাকে দয়া করো, এই যে একটু আগে বলেছি কিন্তু যে আমার কিন্তু কোনো গুণ নাই, আমার কিন্তু কোনো গুণ নাই যে আমি অমর হব, এরপরে উনি বলছেন তবে কিন্তু যদি তুমি দয়া করো, ভুল দোষ গুণ ধরো, তার মানে আমার যে ভুল দোষ আছে, দোষ আছে ভুল আছে, এগুলোকে গুণ হিসাবে তুমি মনে করবা যে না ওর ভুল আছে দোষ আছে এটাই ওর, এটাই ওর গুণ, এটাই ওর গুণ, এভাবে যদি তুমি মনে করো, অমর করিয়া বর দেহ দাসে, অমর করিয়া বর দেহ দাসে, তার মানে তাহলে যদি আমাকে এগুলো গুণ ধরে তুমি যদি আমাকে অমর করে দাও, অমর করার এই উপহারটি যদি আমাকে দিয়ে দাও, এই দাসকে এই অধমকে যদি তুমি উপহার দাও, সুবরদে সুবরদে মানে তাকে সম্বোধন করছে, হে মহান উপদাত্রী, হে মহান উপহার দাত্রী, হে মহান উপহার দাতা, তুমি আমাকে যদি আমাকে অমর করে দাও, কিভাবে অমর করবে, আমার যত দোষ আছে এই দোষগুলোকে তোমার গুণ ধরে নিতে হবে, দোষগুলোকে গুণে গুণে কনভার্ট করে দিতে হবে, সহজ ভাষায় বলতে গেলে আমি কি বলতে পারি, কিন্তু তুমি ইচ্ছে করলে আমার ভুল ও দোষগুলোকে গুণ মনে করতে পারো, আর তার বিনিময়ে আমাকে অমরত্ব উপহার দিতে পারো, কারণ তুমি একজন মহান উপহার দাত্রী, তুমি একজন মহান উপহার দাত্রী, তুমি না দিলে কে দিবে, তোমাকে দিতে হবে, তুমি দিতে পারবে আমাকে। তো আপনারা জানেন যে আমরা ইউটিউব চ্যানেল হোয়াইট বোর্ড কোয়ালিটি ম্যানের পক্ষ থেকে আপনাদের সঙ্গে ছিলাম এবং হোয়াইট বোর্ড একটি ফেসবুকের পেজের সঙ্গে ছিলাম, তো আমরা এই পর্ব শেষ করতে পারছি না, পরবর্তী পর্বে আপনাদের সাথে শেয়ার করবো, ওই শেয়ার করলাম।